সুপ্রভাত বন্ধুরা, তো আমি এখন আছি মায়ের বাড়িতে। কারণ কালকে কোচবিহার থেকে আসার পর আমি এখানে এসেছি, কারণ আয়ুষকে নিয়ে যাব। আয়ুষ এখানে ছিল, তোমরা জানো, সেই রোববারে শনিবার রাত্রে আসছিলাম আর কি আয়ুষকে নিয়ে। তো এখন মার এখানেই আছি, এখন সকাল সকাল তাড়াতাড়ি খাচ্ছি বাড়িতে চলে যাব বলে। তো মা দেখো সকাল সকাল লুচি বানিয়ে দিল, আর কালকে কাকু দিয়েছিল মাংসের তরকারি। মানে কাকু বাড়িতে এসেছে, বাড়িতে আসলেই কাকু মাংস রান্না করে সব সময়। তো কালকে রাতে তো দিয়েছিল, আমি তো খাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। রাতে এক ফোঁটাও ভাত খাইনি, না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন তাই জন্য খাচ্ছি। তো তো এখানে আয়ুষের চুল কাটা হচ্ছে, দেখো সামনের চুলটা ওইভাবেই থাকবে, গরম পড়ে গেছে তাই পিছনটা একটু কেটে দিলাম, আর সামনেটা একটু অল্প কেটে দিবে, বেশি নয়। ধরে না, তুমি ধরে না, কেটে দিবে। তো চুল টুল কাটিয়ে আয়ুষকে একবারে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে বসিয়ে দিলাম। আসলে বাড়ির থেকে এই বাড়িতে এসে আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে স্কুলে ও যাওয়ার সময় ও দিয়ে আসছে, আমি আসার সময় নিয়ে আসলাম আর কি। এখন নিয়ে এসে একবার চুল টুল কাটিয়ে আমি এদিকে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে ওদিকে দেখো ফ্রিজটা খুলে আমার মাথাটা একদম গরম হয়ে গেল। ও নিয়ে এসছে কোথার থেকে মাংস, কোন বন্ধুর বাড়ির থেকে। তো মাংস এনে একটা বাটি ঠাটি কিছুতেই রাখেনি, একটা প্লাস্টিকের মধ্যে রেখে সেই রক্ত ঠক্ত একদম ফ্রিজ পুরো ভর্তি হয়ে গেছে, সাদা ফ্রিজ। একেতে এত নোংরা লাগছিলো আর এত বাজে একটা গন্ধ বাড়াচ্ছিলো, আমি খুব মানে খুব রাগ উঠছিলো। আজকে মন মেজাজ একদমই ভালো নেই একেতে, কেন বা শরীর ভালো না থাকলে দেখবে একটা মন মেজাজ একটা খিটখিটে ভাব হয়ে যায়, যার তার সাথে রাগ দেখিয়ে ফেলি। মানে এটা কিন্তু নিজে ফিল করি, পরে বুঝি যে সত্যি শরীর খারাপ ভালো। আমার কিন্তু খুব একটা সহজে রাগ ওঠে না, যখন আজকে বিশেষ করে কেন যে এত রাগ উঠছে আমি নিজে বুঝতে পারছি না। আর এরকম একটা কাণ্ড দেখলে সবারই রাগ উঠবে বলো? ফ্রিজের মধ্যে মাংসের রক্ত, মাংস ছড়াছড়ি। তো দেখো দেখে ওকে খুব বকাবকি করলাম, বকাবকি মানে কি বললাম যে কেন এইভাবে রাখলো, একটা গামলাতে তো অন্তত রাখতে পারতাম, মানে এইটুকুই জাস্ট বললাম। ও বলে মানে ও কিছু বললো না, যেহেতু ভুল করেছে তো কিছু বলেনি, চুপচাপ চলে গেছে। তো এবার দেখো ওই যে সাদা যেই জিনিসটাতে পড়েছে একটা সুতির ন্যাকড়া নিয়ে এসে ভালো করে মুছে দিচ্ছি। মুছে এবারে আমি মাংসটাকে বার করে নেবো, বার করে আমি ধুয়ে টুয়ে একবারে গামলার মধ্যে ফ্রিজে, তারপর আইস বক্সের ভিতরে ঢুকিয়ে রাখবো। তো পুরো ভালোভাবে মুছে নিলাম, খুব রাগ উঠেছিলো আজকে এই জন্যই। আর একেতে ধুলোবালির দিন, চারিদিক যেখানেই তাকাবে সেখানেই দেখবে পুরো ধুলোবালি অন্ধকার, একদম ফ্রিজের উপর হাত দেবে সাদা হয়ে থাকবে, যে কোনো জায়গাতে হাত দেবে দেখবে সাদা হয়ে আছে। তো এই জন্য এসে আগে ঘরটাই ঝাড় দিচ্ছি। দিনে যে আমি কবার ঘর ঝাড় দিই সেটার হিসেব নেই, ক্যামেরাটা খালি অন করে তোমাদের সাথে দেখানি হয় না। দেখো কী পরিমাণে ধুলো ঘর থেকে বাড়াচ্ছে, এগুলো হচ্ছে সব বাইরের ধুলো, মানে পা দিয়ে পায়ে পায়ে চলে আসে আর কি। বাইরের যে জায়গাটা আমি তোমাদের উঠোন ঝাড় দেওয়ার সময় দেখাবো যে ওই জায়গাটা কী পরিমাণে ধুলো হয়েছে, তো এটার একটা ব্যবস্থা করতেই হবে, না করলে না হলে আমাকে যেইভাবে ঘর ঝাড় দিতে হবে। একদম পেতে পেতে ঝাড় দিই তাও এত পরিমাণে ধুলো হয়ে যায়। আর আমার তো এমনিতেই আগে যখন পাকা ঘরে ছিলাম তখন এমনিতেই ধুলোবালি পছন্দ হতো না, মাটির ঘরে এসে তো আরও মানে ভাবলাম মাটির ঘরে আসলে সেরকম একটা মোছা তোছা লাগবে না, খালি ঝাড়টা দিলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু না এর উল্টোটা। দেখো কী নোংরা লাগছে, তিন দিন আগে মুছেছিলাম, আর বারান্দাটা দেখো এখন পুরো শ্যাওলা পড়ে একদম অন্ধকার হয়ে আছে, মানে অন্ধকার, আমি জাস্ট দেখতে পাচ্ছি না, কী বলবো। যেহেতু আর বেলা নেই আয়ুষকে স্কুলে পাঠাতে হবে, আর মোছা গোছা থাকলে না যদি সকালবেলা মুছি তাহলে কিন্তু ভালো হয়, এই দুপুরবেলা একদম মুছতেও ইচ্ছে করে না, কারণ একটাই ঘর, বারবার সবাই পাড়াবে ঢুকবে, মুছেও থাকবে না। এই জন্য আমি কিন্তু সবসময় লাপামোছা করলে ঘুম থেকে উঠে করি, তোমরা দেখো। তো ঘুম থেকে উঠে করতে পারিনি বলে যেহেতু বাড়ি থেকে লেট করে আসলাম, তো এই জন্য ঝাড় টাড় দিয়ে যতটা পরিষ্কার রাখা যায়। তো দেখো ঝাড় দিলাম, আর এখনও গ্যাসটা দিয়ে আসেনি চুলোটা, ও জানি না কি কেন ভুলে গেছে না কি বুঝতে পারলাম না। তো দেখো এই জায়গাটার জন্য ধুলো আসে, তোমরা দেখতে পাচ্ছ ধুলো কী পরিমাণে উঠছে। তো ও বলছে ও কী করছে, নদীতে গিয়ে স্নান করে আসছে আর কিছু মাছ ধরে নিয়ে আসছে ছোটো ছোটো, তোমাদের দেখাবো, সেই মাছগুলোই কাটছে আর কি। আর আমি এইদিকে আয়ুষকে কিন্তু স্কুল চলে গেছে, আয়ুষ স্কুল থেকে যাওয়ার পরেই কাজগুলো করছি আর কি। আর পাতাগুলো দেখো ঝাড় দিচ্ছে আর কী পরিমাণে ধুলো উঠছে, এই জায়গাটায় বিশেষ করে এত ধুলো, তার মধ্যে মিস্ত্রি কাজ করছে ওইদিকে, ওই সিমেন্ট বালু একদম সব একদম মিক্সড হয়ে গেছে একদম। তো এখন কী করব, এই জায়গাটা পাতাটা ঝাড় দিয়ে আমি কিন্তু জল দিয়ে দেবো, এটা আমার প্রত্যেক দিনের কাজ নয়তো সমস্ত ধুলোবালি ঘরে আসে, সে যতই জল দাও বা যতই পরিষ্কার রাখো ধুলোবালি ঠিক হবেই বা আসবেই। তো এই জন্য আমি এটার একটা ব্যবস্থা করবো বলতে কালকে গোবর দিয়ে জায়গাটাকে লেপে দিব, তাহলে হয়তো ধুলোটা একটু কম হবে। তো এই জন্য আমি আগে আজকে মানে যতদিন না গোবর দিয়ে লেপতে পাচ্ছি তো আমাকে জল দিয়েই আটকে রাখতে হবে ধুলোগুলোকে, যদি জল দিই দেখবে ধুলোগুলো বসে যায় আর সেরকম একটা ওড়ে না, আর এই ধুলোগুলোই ঠিক পায়ে 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 আমার ঘরে যায়, আর আমি বারবার ঝাড় দিই বারবার ঝাড় দিই, আর পায়ের ছাপে একদম ঘরগুলো সাদা সাদা হয়ে থাকে, আর প্রচুর পরিমাণে ধুলো, মানে কী বলবো,
এই জন্য আরও মনটা খারাপ লাগছিলো। আর শরীরটা সত্যি খুব উইক আজকে, কেন জানি না ভালো লাগছে না, হয়তো ঘুম হয়নি নাকি কিছুই বুঝতে পারছি না, কেমন যেন লাগছে। একবার মন চাচ্ছে ধরুন আজকে কোনো কাজই করবো না, তো তারপরে যখন দেখি চোখের সামনে আমার এতগুলো কাজ পড়ে আছে, তখন আর আমি চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে না, তখন আবার উঠে উঠে কাজ করছি। তো এই মানে এই একটা ব্যাপার হয়ে গেছে আজকে, যে জিনিসটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, এটা প্রায় মাঝেসই হয়ে থাকে। তো এই দেখো, এখানেও দেখো কইটুকু মাছ ধরে নিয়ে আসছে, এখানে চিংড়ি, এই বালিয়া মাছ কী আছে এগুলো আর কি। তো এগুলো পেঁয়াজ দিয়েও ভেজেও ভাত খেয়ে নেবে। আমি ওকে বলেছি তুমি আজকে একা একা নিয়ে ভাত খেয়ে নাও, আমার একদম ভালো লাগছে না। আর এই যে মাংসটা দেখো, এইটাকে বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে ধুয়ে টুয়ে এখন ফ্রিজের ভিতরে আমি এটাকে ঢুকিয়ে রাখবো। এখানে 1 কেজি কি 1.5 কেজির মতো মাংস আনছে, অনেকগুলো মাংস নিয়ে এসে, আর বেশ কয়েকদিন থেকে মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, এই জন্য রেখে দেবো ফ্রিজে। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো এখানে ঘরের কাজ কতটুক হয়েছে। এখানে এদিকটা শাটারিং কালকে হয়নি, তো এগুলো আজকে করলো, এখান থেকে ওই যে ওইটুক শাটারিং আজকে করলো, আর ওই দিকটা শুকিয়ে গেছে, ওখানের যে কাজ হয়েছে ওগুলো হচ্ছে শুকিয়ে গেছে। তো ঘরটা এখন বেশ বড় বড় লাগছে, এতদিন আর কি ছোটো ছোটো লাগছিলো, তো এখন ভালোই বড় লাগছে ঘরটা, অনেকটা জায়গা রয়েছে এই দেখো। তো কাজ দেখিয়ে দিলাম আজকে, এইটুকুই কাজ হয়েছে, তো এইটুকু হয়েছে। তারপরে এই জায়গার জায়গাটা শাটারিং হবে, হওয়ার পরে আমার এই জায়গাটা রান্নাঘর করার ইচ্ছে আছে এই জায়গাটাতে। তো এইখানে এই ঘরটা হয়তো একটু বড় হবে আর কি, রান্নাঘরটা এই পাশ দিয়ে একটু হয়তো ওই দিকে ঢুকিয়ে তারপরে হয়তো বড় হবে, কারণ রান্নাঘরটা বেশি ছোট আমি করতে চাইছি না, যেহেতু পারমানেন্টলি একটা রান্নাঘর। তো সেই তো ভাবলাম যে না, এই জায়গাটা রান্নাঘরটা আমি একটু বড় করব। এই যে দেখো রান্নাঘরটা, এই জায়গাটা শাটারিং হবে, এইটুকু লাইনটুকু, তো আর একটু এই পাশে চাপিয়ে নিই, রান্নাঘরটা হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এগুলো শুকোবে, তারপরে দেওয়া হবে মাটি, মাটি দিয়ে তারপরে উপরে গাঁথনি হবে, ঘরটা বেশ বড় হবে মনে হচ্ছে। তা আমি তো এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে থেকে ভাবলাম যে না, কাপড় আছে, ওই যে দেখো কাপড় সব মেরেছি, কাপড়গুলোকে নেব, নিয়ে তারপরে যা হবার হবে বলছি বাবা, তারপরে বিকালের কাজকর্ম। আচ্ছা, আমিও একটু মনটাকে শান্তি করে দেখে নিলাম, মানে দেখে থেকে আর ভাবি যে কোথায় কী রাখলে ভালো হবে। ওই পাশটা হয় নাই বোধ হয়, এইটুকু কইরা যেতে পারতো, বেলা হয় নাই এখনো। আরে ওইখানে অর্ধেক সিমেন্ট দেওয়া বাকি আছে। ঘুম পাচ্ছে, চলো সন্ধে প্রায় 5টা সাড়ে 5টার মতন হয়ে গেছে, সবাই কাপড় নিয়ে চলে গেছে। আমি এত বেলা করে কাজকর্ম করে একটু রেস্ট নিলাম, আর উঠেই আসতে মন চাচ্ছিল না, আর কাপড়ের কথা তো ভুলেই গেছি আজকে, আমি এত বেলা করে ধুয়েছি। তো কাপড় বেলা করে ধুলেও কাপড় আমার শুকিয়ে গেছে, মানে বাড়ি থেকে এসে ধুয়েছিলাম, সব শুকিয়ে গেছে। অনেকেই অনেক আর উল্টা নাইটি পরছি আজকে, তো কেন যে পড়লাম কে জানে, ঘরে অন্ধকার ছিল তো দেখিনি। অনেকে বলে যে দিদিভাই তুমি কী ঘর বানাবে, কী বাড়ি বানাবে আমাদেরকে একটু বলো। আশা করি অনেকে বুঝেই গেছো, কারণ যেগুলো কাজ দেখাচ্ছি বোঝাই যায়। তবু আমার ইচ্ছা আছে যে বাড়িটা বানিয়ে তারপর আমি তোমাদেরকে ভালোভাবে দেখাবো আর কি, তার আগে কিছু বলছি না, কারণ কত দূরে কাজ থমকে যাবে সেটা বলা মুশকিল, একদম হাতে টাকা কড়ি নেই বললেই চলে। তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আমার কাছে কোনো জমানি টাকা নেই, শুধুমাত্র মাসের টাকাগুলো দিয়েই কিন্তু ঘর হচ্ছে। ওই দেখো চলে আসলো, কি কি কি, আসো আসো আসো, ওইখান থেকে আমাকে দেখেছে, আসো। এটা বলছিলাম, তোমরা অনেকেই বলেছ যে না সরি, আমি বলছিলাম যে কি বলছিলাম, এই মাসের টাকা মানে মানে মাসের টাকা দিয়ে ঘরটা বানানোই হচ্ছে, একদম হাতে টাকা নেই, কী করে কাজ করব, কাজ কি বন্ধ রাখবে নাকি, মানে বুঝেই উঠতে পারছি না। যেহেতু জমানি টাকা নেই সেহেতু খুব চাপেই আছি বলতে পারো, তার মধ্যে কালকে মেকআপের ক্লাসের টাকা দেওয়া হলো অনেকগুলো, তো এই জন্য খুব পরিমাণে চাপ, কী করবো আমি কিছু জানি না।
হবে শাটারিং অবধি হলে ভালো হয় শাটারিং এই শাটারিংটা যদি করে ফেলতে পারি তারপর তো এটা শুকানোর জন্য কোনো মানে লোকজন আসবে না কাজ করার জন্য তখন কাজ বন্ধই থাকবে তো সেই সময়টা কিন্তু আমার একটু হেল্প হবে দেখো ঠাকুরের কি কৃপা যে এখন হাতে একদমই টাকা নাই এখন আমি ঘরটা করতে পারছি না অর্ধেক ঘরই আমাকে বন্ধ করতে হবে মানে ভেবেছিলাম আজকে যে হবে তো দেখি যদি কালকের হাজিরাটা মানে দেওয়া একদম অসম্ভব হয়ে পড়েছে কি করব কি না করব তো তার মধ্যে আজকে পাশে একজন মাংস ইয়ে করেছে আর কি যে বললাম একটা মুরগি আর কি মানে পাশের বাড়ির আর কি মুরগি ইয়ে করেছিল তো পরে মাংস নিয়ে আসলো সেটাও আবার বাকি আর সেটা জোর করে দিয়ে দিয়েছে কারণ ওদের নাকি বেচার ছিল না কেউ মানে নেওয়ার কেউ ছিল না ওই জন্য তো এটাই ভাবছিলাম ঘরের অর্ধেক কাজ কি শেষ হয়ে যাবে নাকি হাতে একটা টাকাও নেই আর কি হবে আমি বুঝতে পারছি না তবে একদিকে ভালো যদি কালকের মধ্যে শাটারিং হয়ে যায় কোনো মতন কালকে ম্যানেজ করে নেব মানে কারণ ওদের দিনের শেষে টাকা দিতে হয় যে এখন টাকা দিল একটা হাজিরাতে একজন যেহেতু শাটারিংয়ের জন্য অনেকগুলো ছেলে আসছে সাতজন তো একজনের 350 টাকা করে হলে সাতজনের ভাবো তবে দুটো মিস্ত্রি আছে তাদের তো ভাড়া আলাদা 450 টাকা করে যেহেতু আমি মানে খাওয়া দাওয়া দিচ্ছি না সেহেতু ভাড়াটা বেশি নিচ্ছে ওরা মানে কাজের পারিশ্রমিক আর কি তো এই শাটারিংয়ে অনেক টাকা চলে গেল শাটারিং ভাড়া প্লাস সিমেন্ট প্রচুর পরিমাণে সিমেন্ট আনা হচ্ছে আজকে প্রায় 10,000 টাকার মতন হ্যাঁ আজকে আর মানে যতদিন থেকে শাটারিং হচ্ছে 10-12 কি এরকম তারও বেশি হবে হয়তো একদিন 7,000 টাকার আনলো আরেকদিন বোধ হয় কত এরকমই কিছু এনেছে মানে 15-16 হাজার টাকার মতন টোটাল এই 2-3 দিনের যে সিমেন্ট বাকি জিনিসগুলো তো আমি আগেই কিনে রেখেছিলাম তো সিমেন্টের টাকাটা চলে গেল প্রচুর চিন্তায় আছি কবে মাস হবে কবে টাকা হবে তারপরে আবার হাতের ঘরের কাজ তো যাকে ছাড়ো ভগবান যা করে ভালোর জন্য করে যদি আমার শাটারিংয়েই হয়ে যায় মানে যেহেতু শাটারিং করার পর অনেকটা রেস্ট হবে ঘরের কারণ না শুকুলে কাজ হবে না তার সেহেতু আমার কিন্তু ভালোই হলো তাই না বলো যে হাতে টাকাও নেই ঘরের কাজও বন্ধ শুকোতে টাইম যতদিন লাগে ততদিনে যদি পেমেন্ট ঢুকে যায় তাহলে আবার কাজ শুরু হয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে আমার লাইফ যেহেতু জমানি টাকা নেই সব মাসের টাকা দিয়েই কিন্তু ঘর করা হচ্ছে ও বাবা হঠাৎ করে চলে এসছে ভয় পেয়ে গেছে আয় 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 কি বাবা ওই যে ছাগলের বাচ্চা হ্যাঁ আয়ুষের চুল কেটে দিয়েছি আজকে কি কান্না চুল কাটার সময় বাবা গুড ইভিনিং আমি সেই পাগলের মতনই হয়ে আছি সন্ধ্যার থেকে এত চোখের সামনে এত কাজ এই ঘরটাকে একটু গোছাতে হবে সকালবেলা সেরকম একটা টাইম পাইনি সারাদিন কিছু রান্নাও করলাম না সেরকম ডাল সিদ্ধ আলু সিদ্ধ করলাম মানে আজকে সারাটা দিন শরীরটা যে আমার কি গেছে আমি যে কীভাবে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি একমাত্র মানে ভিডিও আমি শ্যুট করেছি একমাত্র আমি জানি মানে পুরো বাজে পরিস্থিতি সারাদিনের মানে এতটা শরীরে দেয় না সত্যি কথা বলতে সব কিছু সামলে মানে আমি আর পারছি না মানে আজকে বলতে বাধ্য হলাম সারাটা দিন এরকম গেছে তবুও আমি কাউকে বুঝতে দেইনি বাবা টিভি সাউন্ডটা কমাও তবুও সেরকমভাবে আমি কাউকে বুঝতে দেইনি কেউ বুঝতেও পারেনি ইভেন ও বুঝতে পারেনি ও আমাকে একবার জিজ্ঞাসাও করেনি যে কি হয়েছে কারণ বুঝতেই পারেনি সারাদিন টুকটাক টুকটাক করেই যাচ্ছি অথচ কাজের একটা যে এনার্জি যে আমাকে এটা পরিষ্কার করতেই হবে এটা গোছাতেই হবে যেমন ধরো এই ভেবেছিলাম এই যে এগুলো কেউ একটু মুছবো এত পরিমাণে ধুলো মানে পুরো কি বাজে অবস্থা হয়ে আছে ঘর ঘরটা যদি দেখাতে পারতাম এই ড্রেসিং টেবিল টেবিল একদম পুরো বাজে অবস্থা এই আয়ুষকে পাঠিয়ে দিয়ে টিউশনে একটু শুয়েছিলাম শুতে শুতে কাকিমা আসলো মানে কালকে বসন্ত উৎসব আছে তো সেখানে মানে আমার ননদের আর কি নেবে কানের টানের ব্লাউজ এগুলোর জন্য আসলো চুলের 12টা বেজে গেছে এই দেখো কোন মানুষটা মানে এত দূরে গেছি ধুলো বালি মাথায় জমজমার আজকে কিচ্ছু করিনি এই দেখো চুলের অবস্থা খালি কোনো মতন বেঁধে রাখছি মানে শরীরটা যদি ভালো না লাগে দেখে কিচ্ছু ভালো লাগে না সকাল থেকে একটা উল্টো নাইটি পরে আছি সকাল থেকে তো না স্নান টান করে আয়ুষকে স্কুল থেকে নিয়ে এসে কিচ্ছু ভালো লাগে না তো এখন আমি কালে সারা সকাল মানে রাত্রি থেকে সরি দুপুরবেলা কিছুই সেরকম রান্না করিনি মাংস দেখলে মাংসগুলো ওরকমই আছে ভেবেছি যে মাংস রান্না করব মাংসটাও রান্না করিনি
তো এখন কি করব কি করব ভাবছি, ভাবতে হতে আয়ুষ ঘুমিয়ে পড়বে 10টা বাজে, তো মানে ভাত আছে তরকারি যে বানাবো এক ফোঁটা ইন্টারেস্ট নেই, ঘরে পেঁয়াজ নেই আর কি নেই যেন সবজি, তো আমার নিজেরও ইচ্ছা করছে না আর আমি ওকে বলবোও না যে আনো পেঁয়াজ টেয়াজ, আনলেই বেকার ঝামেলা বানাতে হবে, এই একটা অজুবাত দিয়ে দেবো যে ভালো লাগছে না, অন্য কিছু খেয়ে নাও। তো সেদিন 3 প্যাকেট ব্রেড এনেছিল, সেই 3 প্যাকেটের মধ্যে এই লাস্ট প্যাকেট, 1 প্যাকেট খাওয়া হয়ে গেছে আর একটা একটা ছোটো প্যাকেট ছিল আর 2টো বড় প্যাকেট ছিল, তো একটা ছোটো প্যাকেট খাওয়া হয়েছে, একটা বড় প্যাকেটের মধ্যে মা আর বাবাকে অর্ধেকটা দিয়েছিলাম, অর্ধেকের বেশি, তো তারপরে 3টা আমি খেয়েছিলাম। সেদিন রাতে ও গেছিলো ক্যাটারিংয়ে, যেদিন আয়ুষকে রেখে আসছে তো ক্যাটারিং করতে গিয়েছিলো, তো আমি একা একা বাড়িতে, তো আমি ভাবলাম যে ধরো আর ভাত টাত খাবো না, সেটাই খাই, মানে আগের দিন আর কি হবে হয়তো সোমবার, হ্যাঁ সোমবারই হবে হয়তো, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যেগুলো আছে এগুলোকেই আমি একটু ভেজে নিচ্ছি, ভাত টাত কিছু খাবো না, আয়ুষ বলছে আমি খাবো না, আমাকে একটু ব্রেড সেকে দাও, তো দেখো ব্রেডের মধ্যে চিনি আমুল দুধ এসব দিয়ে দিচ্ছি, এতক্ষণ তো শুয়েই ছিলাম একদমই ভালো লাগছিলো না, কোনো মা যখন দেখবে শরীর খারাপ হয়ে শুয়ে থাকে আর বাচ্চা যদি ধরো সামনে থাকে যখন খেতে চায়, হাজারো শরীর খারাপ নিয়ে কিন্তু সেই মা উঠে এসে বাচ্চাটাকে আগে খাওয়াটা রেডি করে দেয়, তারপর যখন দেখবে বাচ্চার মুখে একটা সুন্দর স্মাইল যে না খুব ভালো লাগছে, ওর টেস্ট লেগেছে দেখো, তার ওই স্মাইলেই কিন্তু আমারও মনটা খুশি হয়ে যায়, তো এটা সব মায়েরই হয়। আজকে ভিডিওটা বড় করছি না, ফিরে আসছে আরও একটা ব্লগ নিয়ে, ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাইকে গুড নাইট।